2,000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহাকাশ ব্লগে সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। তা কেমন লাগছে অবশ্যই বলবে। তা আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তা আজকে আমাদের বাড়িতে তিনটে নিমন্ত্রণের চিঠি এসছে, আর যেতেও হবে, তিন জায়গায় যেতে হবে, কিছু করার নেই। তাই দেখো, সকাল সকাল পাখির ডাক কি সুন্দর লাগছে না? উঠে নিয়ে দেখো, এত সুন্দর পরিবেশটা দেখলাম, দেখে ভালো লাগলো, এর জন্য আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তার মধ্যে আজকে বুদ্ধ পূর্ণিমা, এরকম আমাদের টমিটাও রাখছে। আর পাখির জন্য খাবার দিয়েছে, তোমাদেরকে দেখালাম, সে পাখির খাবার খেয়ে নিয়েছে। ও এরকম দুষ্টুমি করে। আর পাখি দেখো, আমাদের এখানে গাছপালা বেশি, তো তাই পাখির ডাকটা খুবই সুন্দর শোনা যায়, ভালো লাগে। তা গ্রামের বাড়ি, চলো তোমাদের যেটুকু পারে তোমাদেরকে দেখাবো। আজকে দুটো ভিডিও, মনে করো পার্ট ওয়ান পার্ট টু হতে পারে, কেননা আজকে দু জায়গায় নিমন্ত্রণ আছে। তার মধ্যে এক জায়গায় আছে হালকাতা, সেখানেও যেতে হবে। তা তোমাদেরকে দেখাবো যেটুকু পারি, তোমাদেরকে দেখাবো। তা এখান থেকেই স্টার্ট করলাম, যেটুকু দেখানো যায় সেখান থেকেই তোমাদেরকে দেখাবো, চলো। আর দেখো, হালকা একটু রোদ উঠেছে। সবে এখন কটা বাজে? এই 6:30-6:30 মতন বাজে, বাজেনি এখন 6:30। তা চলো, সেদ্ধ ভাত বসিয়েছি, মনির ঘোটা করেছি, মনিকে খাইয়েওছি। তা এইটুকু রয়েছে, পরে খাওয়াবো। তারপর মা দুধ নিয়ে আসবে, দুধ জল দেবো, অনেক কাজ আছে। তা এখানে সেদ্ধ ভাত বসিয়েছি, মনির জন্য ডিম সিদ্ধও দিয়েছি। ওর জেঠু এসছে, ওখানে দৌড় মেরে চলে গেছে মনি। তা তোমাদের যেটুকু পারলাম ভিডিও করে দেখাচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা চলো, কি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, মারবো। এই বাচ্চা আমার মেয়ে কি দুষ্টুমি করছে, নিচেও এরকম দুষ্টুমি করে, কোথাও রাখা যায় না এইরকম। বাড়িতেও যেরকম করে, পাড়াও সেইরকমই করে। তা চলো, যেটুকু পারে তোমাদেরকে দেখাবো, তারপরে আবার নিমন্ত্রণে যাওয়ার আছে। এখন যাবো না, ওই 12টা-1টার দিকে যাবো, তারপর আবার বিয়ের নিমন্ত্রণ আছে, সেটাও তোমাদের আলাদা ভিডিও করে দেখাবো, চলো দেখতে থাকো। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি ভিডিও সেরকম করতে পারছি না, শর্ট ভিডিওটা কোনো মতে আমি দিতে পারছি। স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে, লাইটটা পুরো ভেঙে মানে পড়ে গেছে, ওটা লাগানো যাবে না এরকম। তা এখন আমি দেখো ঘর মুছবো, তা আমি কোথায় রেখে আমি ভিডিওটা করবো এটাই আমি ভাবছি। তার জন্য এ দেখো ঘর মুছছি, সেটা আর দেখাতে পারবো না, চলো এইভাবে ভিডিওটা আমার করতে হচ্ছে। হাই ফ্রেন্ডস, তা দেখো, সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, এখন থেকে আবার স্টার্ট করলাম। তা যাচ্ছি, আজকে উদ্বোধন আছে, মানে করো দোকান উদ্বোধন আছে, সেখানে যাব। তা বিয়েটা রাত্রে যাব। তা এখন শ্বাসটা কেমন লাগছে অবশ্যই বলবে। তা আমি একটু শর্ট ভিডিও করব, তারপরে যাব। তা অবশ্যই বলবে, সিম্পলি সেজেছি। তা চলো, সেরকম মেকআপ করিনি কিন্তু, চলো দেখাই। এ দেখো শাড়ি পরেছি, এটা পরেছি ব্লাউজটা গোলাপি কালারের আর ব্ল্যাক কালারের শাড়ি। আইসক্রিম, ঘাইমি গেছে গো, বসো তুমি, বসে করো মনি, তুমি আমার কোলে আসো, আসো আমার কোলে আসো মা। তা দেখতেই পাচ্ছ এখানে গান বাজছে, দেখো বক্স। তা এখানে বিয়ে,
রাত্রে বিয়ে যাব, সকাল থেকে নিমন্ত্রণ করেছে, পাশের বাড়ি এক বাড়ি পরেই, তা যেতে পারছিলাম না, ওখানেও নিমন্ত্রণ করেছে, ওখানেও যেতে হবে, মানে সব জায়গায় নিয়ম রক্ষা করতে হবে, এর জন্য আর যেতে পারিনি। তার জন্য দেখো সবাই সেজে গুজে একদম রেডি হয়ে দেখো তা বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ আমি মা মণি আর দিদি রেডি হয়ে গেছি, মা ওর পাশে বসেছে, মণি দেখো ওর জেঠির কোলে বসে রয়েছে। তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সবাই কিন্তু প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি তোমরা পুরোটা ভিডিও দেখবে, কোনোটা স্কিপ করে তোমরা ভিডিওটা দেখবে না, তাহলে ভিডিও দেখার মজাটাই পাবে না। এর জন্যই বলছি একদম প্রথম থেকে দেখলে ভালো, তোমরা দেখার একটা আনন্দ অনুভব করতে পারবে। মানুষ দেখে কিসের জন্য? যাতে দেখে অন্যের আনন্দে একটু আনন্দ পাই, এর জন্যই তো মানুষ ভিডিওটা দেখে, মানুষ যাতে আরও লোক চিনতে পারে, জানতে পারে তার মানুষটা কীরকম, ভালো না খারাপ, এগুলো তো জেনেই তো মানুষ ভিডিওগুলো দেখে, তাই না? তাহলে জানতে পারে যে মানুষটা ভালো না খারাপ। আর এখানে দেখো আমরা চলে এসেছি, আর প্রচুর দেখো জুতো, পুরো সারি সারি জুতো দেখতেই পারছো। এখনই দেখো ওদের দোকানটা এত সুন্দর করেছে না, দেখার মতন ভালোই হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। নিচে আবার দেখো গুদাম ঘরের মতন করা রয়েছে নিচে, ওটা মাটির নিচে, মানে অনেকটা বড় গর্ত ছিল সেখানে করে ওখানেও একটা গুদাম ঘরের মতন করে নিয়েছে। আর এখানে দেখো দোকানের উদ্বোধন, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওরই বাবা করেছে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগছে, সাদা পাথর দিয়ে করেছে, একদম সাদা, পুরো ধপধপ করছে সাদাতে, দেখতে ভালো লাগছে। আর প্রচুর গরম, আর এত গরম ছাড়ছে না বলার মতন না, আর ওরা ভালোই অবস্থাশালী, কিন্তু কি বলো তো এই গরমে না মনে করো ফ্যানেও না মানে থাকা যাচ্ছে না, এত গরম ছেড়েছে, আর দুই তিনটে ফ্যান দিয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে পুজো হচ্ছে, সাদা কাপড় দিয়ে দেখো এদিকে ঢেকে দিয়েছে, মানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে এর জন্য, আর ওখানে নাম গান করছে। আর দেখো যারা যারা কৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই দেখবে, আমার আশা করি, আমিও কৃষ্ণ ভক্ত, আমি তো শুনতে ভালো লাগে খুবই, নাচতেও খুব ভালো লাগে, কিন্তু কী বলতো মেয়ে এখন ছোট, ওকে এক জায়গায় নিয়ে এসেছি, এখন ওকে থুয়ে তো আর নাচা যায় না, কানে শুনছি শ্রবণ করছি এটাই অনেক দেখছি। আর দেখো এত গরম ছেড়েছে, মেয়েকে তার দিদির কাছে দিয়েছি, একটু ও নিচ্ছে, একটু আমি নিচ্ছে, একটু একটু মা নিচ্ছে, এরকম করেই আমরা মনে করো নিচ্ছি, কিন্তু কী বলতো থাকা যাচ্ছে না, তার মধ্যে নতুন জামা কাপড় পরেছি থাকতেই পারছে না, এত গরম ছেড়েছে। তা এখানে খাওয়ার এখানে চলে এসেছি, এখানে নিচে একটু ঠান্ডা ভাব ছিল, কিন্তু আস্তে আস্তে লোক এত ভিড় হয়ে গেছে না, গরম হয়ে গেছিলো, তারপর আর খেতেও পারছিলাম না, ঘেমে টেমে পুরো একাকার। আর কি বলতো দোকানটা ভালোই করেছে, যদি একটা এসির ব্যবস্থা করতো তাহলে মনে কর মানুষ ঠান্ডা ভাবে নিশ্চিন্তে একটু খাওয়া দাওয়া করতে পারতো, কিংবা একটু এক জায়গায় বসতে পারতো। দিদিরাও তাড়াহুড়ো করেছে আর এই গরমের মধ্যে করেছে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে এরকম। আর আজকে যা গরম দিয়েছে না, মারাত্মক গরম দিয়েছে, তার মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে নিয়ে তো শরীরে আগুন ধরে গেছে, এরকম একটা মেয়েকে দিচ্ছি, তা মেয়ে পাঁপড় খাচ্ছে, ও নিয়ে টুকটুক করে খাচ্ছে, এরকম না খাচ্ছে না তা না, ওই যেটা ভালো লাগছে সেটা না দিলে আবার রাগ করছে, এরকম ভেবেছি ওকে আগে খাই দিয়ে তারপরে খাবো, কিন্তু দেখো ও একসাথেই বসে পড়েছি। তারপরে এখানে দেখো খিচুড়ি দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, আলুর দম আছে, তারপর খিচুড়ির সাথে ঘ্যাট দিয়েছে, তারপর মিষ্টি পাঁপড় চাটনি এইসব দিয়েছে। ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো টুকটুকি করে বেরিয়ে পড়েছি। আমাদের আবার আর একটা হালকাতা আছে, শুধু আমি আর মেয়ে বেরিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে বাতকুল্লারির সামনেই পাথরের কিংবা স্টাইলের এসব ব্যবসা করে, আমরা এখান থেকে অনেক কিছু মালপত্র নিয়েছিলাম দোকানের জন্য, তারপর নিজেদের বাড়ির জন্য, ওই এখান থেকেই নেয়। তা ওখান থেকে দেখো হালকাতা হয়ে গেছে, ব্যাগ দিয়েছে, তা মিষ্টিও দিয়েছে, দেখার টাইম পাইনি, ভেবেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে খাওয়া, পুজোর প্রসাদ খাওয়া হচ্ছে, তা আমি খাইনি, তা আমি পরে একটু ফল প্রসাদ নিয়েছিলাম। তা দেখতেই পাচ্ছ এখানে বসে রয়েছে, গরমে তো থাকতে পারছে না, আমার অবস্থা একদম খারাপ, মেয়ের অবস্থা একদম খারাপ, দেখো থাকতে পারছে না ও গরমে। তা এখানে চলে এসেছি, তাও আবার ট্রেন দেখো যাচ্ছে, ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের বাতকুলার গেট যাকে বলে, সেই গেটের থেকে ট্রেন যাচ্ছে। আর মনি দেখো ট্রেন দেখার জন্য পাগল হয়ে গেছে, ওখানে মানে সামনে সিটে দাদার যেখানে বসে সেখানে বসেছে, আর আমি চলে এসেছি
এসেছি, দেখো ঘেমে পুরো চান করে ফেলেছি, দেখো দেখো তোমরা অবস্থা আমার কি অবস্থা হয়েছে, আর এত গরম ছেড়েছে না, আর গা পুরো আঠা 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 ভাব হয়ে গেছে আমার এদিনকে, না এত কষ্ট হয়েছিল না কি বলবো, আমার সত্যি সত্যি বলছে আমার খুব খারাপ লাগছিলো শরীরটা, আর আমার সাথে সাথে আমার মেয়েটারও শরীর খারাপ হচ্ছিলো। তা কী করবো, যেতে হবে, নিমন্ত্রণ করেছে, একটা মান সম্মানের ব্যাপার এর জন্য। আর মেয়েকে নিয়ে কী বলো তো, এভাবে মেয়েকে নিয়ে যাওয়া যায়, যাওয়া যায় না, তাও আমরা গিয়েছিলাম নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তা এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি এনেছে, মা একটু প্রসাদ দিয়েছিল মাকে, সেই প্রসাদটা নিয়ে এসছে, আর এই দেখো রসগোল্লা দিয়েছে, পরে সবাই মিলে খাবো, কিন্তু এখন শুধু দেখালাম তোমাদেরকে। হালকা তার একটা ক্যালেন্ডার দিয়েছে, ব্যাগ দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে, মনকে খাইছি, এখানে দেখো বাটি সব রয়েছে পড়ে, তারপর বোতল টটল এখানে সব রয়েছে। তাই এখান থেকে একটা মিষ্টি নিয়ে তোমাদেরকে খাইয়ে দেখাই, এটা হলো মা প্রসাদ নিয়ে এসেছিলো ওখান থেকে, একটু প্রসাদ দিয়েছিলো সেটার জন্য, আর প্রসাদটা আমি সেরকম খাওয়া হয়নি, তার জন্য মিষ্টিটা খেয়ে নিলাম। তা কেমন হয়েছে অবশ্যই বলবে, এখানেই আমি শেষ করে দেবো, পরে ভিডিও আবার আসবো, বাই বাই টাটা, এখানে শেষ করছি।